আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি সরে যায় কেন তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়া বা মাড়ি সরে যাওয়ার সমস্যা রয়েছে যেমনটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে প্রতিটা গোড়ার প্রতিটা দাঁতের গোড়া থেকে মাড়ি সরে গেছে অর্থাৎ এই যে যে মাড়িটা এই পজিশনে আছে এই মাড়িটা বা মাংসটা কিন্তু একটা সময় ছিল এখানে ছিল ধীরে ধীরে কয়েকটি কারণে দাঁতের মাড়ি এভাবে সরে যায় দাঁতের গোড়ার যে মাড়ি থাকে বা মাংস থাকে সেটি এভাবে সরে যায় এটি সামনের দিকে হতে পারে এটি মাড়ির দিকেও হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দিকের কিছু দাঁত এখানে দেখুন যে মাড়ি থেকে মাংসটা অনেক সরে গেছে অর্থাৎ দাঁতের মাটিটা এই পর্যন্ত নেমে আসছে এটি কিন্তু যখন সাধারণ অবস্থায় ছিল তখন এই এই পজিশনে ছিল কিন্তু সমস্যা হওয়ার কারণে বিভিন্ন কারণে সেটি নামতে নামতে এই পর্যন্ত চলে আসছে তো ভিওয়ার্স এই যখন এ ধরনের চলতে থাকে তখন ধীরে ধীরে দাঁতের গোড়া বেরিয়ে আসতে থাকে এবং এক পর্যায়ে দাঁত নড়ে যেতে থাকে তো ভিওয়ার্স এই পজিশনকে আমরা মেডিকেল ভাষায় গাম রিসেশন বলে থাকি যেমন এখানে দেখুন এখানে দাঁতের গোড়া অব্দি বের হয়ে গেছে গাম রিসেশন হওয়ার কারণে এই যে যে মাড়ির অংশটা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা সময় এখানে ছিল সেটি ধীরে 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 রিসেশন হতে হতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে যেমন এই দাঁতটি কথা যদি বলি তখন এই দাঁতটির গামটা বা মাড়িটা এই পর্যায়ে ছিল সেটি ধীরে ধীরে নামতে নামতে উপরের দিকে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে এবং এ পর্যায়ে দাঁতের যে রুট অংশ থাকে সেটি বেরিয়ে আসছে তো এই অবস্থা চলতে থাকলে খুব তাড়াতাড়ি অকালে দাঁত নড়ে যেতে পারে ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দুইটি দাঁতের রিসেশন রয়েছে যেমনটি এখানে এখান থেকে হালকা একটু মাংস সরে গেছে দাঁতের যে মাড়ি রয়েছে সেটি সরে গেছে আর এটি সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে আমি সেই কারণগুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিউয়ার্স প্রথমে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সঠিকভাবে সঠিক ব্রাশ দ্বারা সঠিকভাবে ব্রাশ না করার কারণে অর্থাৎ দাঁত ব্রাশ না করার কারণে ভিউয়ার্স অনেকেই এলোমেলোভাবে দাঁত ব্রাশ করে থাকে তো তার জন্য এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং যদি দেখা যায় যে কিছু কিছু মানুষ রয়েছেন যাদের ব্রাশগুলা ব্রাশের যে ব্রিসলগুলো থাকে সেগুলো এ এ ধরনের বাঁকা হয়ে যায় তো এ ধরনের যখন বাঁকা হয়ে যায় তখন যখন ব্রাশ করা হয় এ ধরনের ব্রাশ দ্বারা তখন কিন্তু এই যে যে হেলে পড়া যে অধিক হেলে পড়া যে ব্রিজলগুলো থাকে সেইগুলো ধীরে ধীরে সেগুলো দাঁতের মাড়ির উপরের দিকে উঠিয়ে দেয় যত বেশি ব্রাশ করা হয় এমন এমন ব্রাশ দ্বারা যত বেশি ব্রাশ করা হয় ততই মাড়ি সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন ব্রাশগুলো এমন হয়ে যায় তেমন তখন সেই ব্রাশগুলো আপনাদের চেঞ্জ করে নেওয়া উচিত যদি এ ধরনের ব্রাশ দ্বারা আপনি যত বেশি দাঁত ব্রাশ করবেন সেক্ষেত্রে আপনার দাঁতের মাড়ি ততটাই সরে যাওয়ার সম্ভাবনা থাকবে সঠিকভাবে ব্রাশ না করার কারণে এমনটি হয় ব্রাশ করার নিয়ম হচ্ছে উপর থেকে নিচে এবং নিচের দাঁত হলে নিচ থেকে উপরের দিকে ব্রাশ করতে হয় ব্রাশ করার সঠিক নিয়মের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এছাড়া আরও কিছু কারণ রয়েছে যেমন ক্যালকুলাসের কারণে অর্থাৎ দাঁতের গোড়ায় যে আমরা পাথর বলে থাকি এটির জন্য অনেক অনেক বেশি ক্ষতি হয়ে থাকে তো ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের তো প্রতিটি দাঁতের গোড়ায় কিছু না কিছু ক্যালকুলাস জমে আছে যেটিকে আমরা বাংলাতে পাথর বলে থাকি তো এই ধরনের সমস্যা চলতে থাকতে ধীরে ধীরে দাঁতের মাড়ি নেমে আসে যেমন দেখেন যে এখানে যতটুকু অংশ আপনি পাথরে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলাস জমে আছে এইখানে কিন্তু একটা সময় এই মাড়ির অংশ ছিল কিন্তু এখন কিন্তু এই ক্যালকুলাসটাই মাড়ির সেই জায়গাটুকু দখল করে আছে সেম নিচের দিকেও তেমন যে নিচের দিকে যে দেখছেন যে এই পর্যন্ত ক্যালকুলাস জমে আছে তো এই পর্যন্ত কিন্তু ধীরে ধীরে নামছে অর্থাৎ ধীরে ধীরে জমতে জমতে মাড়িটা এই পর্যন্ত চলে আসছে এই যে মাড়ির অংশটা এখানে এসে থেমে গেছে এটি কিন্তু একটা সময় এখানে ছিল কিন্তু এই ক্যালকুলাস বা টার্টার এটি জমার কারণে ধীরে ধীরে জমার কারণে কিন্তু এটি ধীরে ধীরে আপনার দাঁতের যে মাড়ি রয়েছে সেটি এভাবে নামিয়ে দেয় এটি প্রত্যেকেরই হয় যাদের এ ধরনের ক্যালকুলাস জমে আছে দাঁতের গোড়ায় তাদের ক্ষেত্রে এটি হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের নিচের দাঁতের ভিতরের দিকে বেশ অনেক বড় বড়ো ক্যালকুলাস জমে আছে এগুলা জমে থাকার কারণে মুখে যেমন দুর্গন্ধ সৃষ্টি হয় মাড়িতে ইনফেকশন হয় মাড়ি লাল হয়ে থাকে ফুলে এবং ক্ষেত্রে দাঁতের মাড়ি দুর্বল হয়ে যাওয়ার কারণে মাড়িটা খুব তাড়াতাড়ি নিচের দিকে নামতে থাকে ব্রাশ করার জন্য হয়ে থাকে এবং দ্বিতীয় যে ইয়েটা আছে কারণটা রয়েছে সেটি হচ্ছে ক্যালকুলাসের কারণে ভিওয়ার্স যখন এ ধরনের ক্যালকুলাস জমতে শুরু করে এটি মাড়িতেই জমতে শুরু করে অর্থাৎ মাড়ির গোড়ার অংশ দাঁতের গোড়ার অংশই জমতে শুরু করে এবং জমতে জমতে একসময় অনেক বেশি হয়ে যায় এবং বেশি হয়ে যাওয়ার ফলে ধীরে ধীরে দাঁতের মাড়ি নিচে নামতে থাকে চলতে থাকলে দাঁতটি সময় নড়ে যায় আর নড়ে যেয়ে দাঁতটি সে তখন অকালে পড়ে যেতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা অনেক সময় যারা মেসোয়াক করেন তাদের ক্ষেত্রেও মেসোয়াক করার ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে তাই বলে মেশা মেসোয়াক যে আপনি করবেন না তেমনটি নয় তবে মেসোয়াক করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন দাঁতের যে মেসোয়াকটা শুধুমাত্র যেন দাঁতের উপরেই ব্রাশ করতে থাকে যখন আপনার সেই মেসোয়াক দাঁতের মাড়িতে আঘাত হানবে অর্থাৎ প্রতিনিয়ত যদি মেসোয়াকের যে আঁচগুলা থাকবে সেগুলো দ্বারা যদি আপনি প্রতিনিয়ত এভাবে দাঁতের যে গোড়ার যে মাড়ি রয়েছে সেখানে পৌঁছে যায় সেই মেসোয়াকের মেসোয়াকটি তখন কিন্তু সেই দাঁতের গোড়া এভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরে যায় আপনি যদি একটি এক সপ্তাহ প্রতিনিয়ত মেসোয়াক করতে থাকেন দাঁতের গোড়ার সহ অর্থাৎ দাঁতের মাংসে যদি লেগে যায় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যায় এবং এক্ষেত্রে দাঁত শিশির করে দাঁত সেন্সিটিভ হয়ে পড়ে আর অধিক যখন দাঁতের গোড়াটা বেরিয়ে আসে তখন ধীরে ধীরে দাঁত নড়ে যেতে থাকে এবং এক পর্যায়ে দাঁতে নড়ে যায় গেলে তখন সেটি ফেলে দিতে হয় তো ভিওয়ার্স এই সমস্যা থেকে সমাধান পেতে আপনাদের যদি এমনটি কারো হয়ে থাকে যে দাঁতের গোড়া ক্ষয় হয়ে গেছে বা দাঁতের থেকে মাংস সরে গেছে আর তার জন্য দাঁত শিশির করছে এমন অনেকের হয়ে থাকে তো এমন পজিশনে আপনাকে ডাক্তারের কাছে যে আপনি যদি ফিলিং করে নেন যতটুকু অংশ আপনার ক্ষয় হয়ে গেছে ততটুকু অংশ ফিলিং করা যায় ফিলিং করে নিলে এই ধরনের সমস্যা আর বেশি দূর এগোতে পারবে না ওই পর্যন্ত দাঁড়িয়ে যাবে এবং সেন্সিভিটির যে ভাবটা সেটিও চলে যাবে অর্থাৎ শিশির করা যে ভাবটি সেটিও চলে যাবে পরবর্তীতে আর সমস্যা হবে না যতদিন পর্যন্ত ফিলিং সেখানে লেগে থাকবে ততদিন পর্যন্ত সমস্যা হবে না এছাড়া সঠিকভাবে ব্রাশ করুন এবং সকালে এবং রাত্রে খাবার পরে দাঁত ব্রাশ করার নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এবং সঠিকভাবে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে ব্রাশ করার ফলে এই গাম গামল থেকে বাঁচা সম্ভব তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম